প্রথম কথা 24 আওয়ার্স যাতে দর্শক যারা আছেন তাদের সকলকে আগামী নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং যথাযোগ্য জায়গায় নিজের শ্রদ্ধা নিবেদন করছি। নতুন বছর আমাদের জীবনের সর্বক্ষেত্রে শুভ হয়ে আসুক, সেই সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে। আমাদের মধ্যে থেকে যেন হিংসা দূর হয়, মানুষে মানুষের সৌভ্রাতৃত্বের বন্ধন ভালোবাসা যত আরও বেশি বৃদ্ধি পায় এবং আমরা ফেলে আসা বছরের যে গ্লানি সেটাকে দূর করে নতুন বছরে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাদের শহর, আমাদের রাজ্য, আমাদের দেশ যাতে শান্তি সুস্থিতি বজায় থাকুক, সামাজিক সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হোক, মানুষের জীবনে দুঃখ কষ্ট দূর হোক। এবং সম্প্রতি বিশ্বের কিছু প্রান্তে যে করোনা প্রকোপ দেখাতে দিচ্ছে তার থেকে যাতে ভারতবাসীর সমস্ত নাগরিক মুক্ত থাকতে পারে এবং তার জন্য আমরা সবাই সতর্ক থাকব, নতুন বছরেও কোভিড বিধি প্রোটোকলটাকে মানার চেষ্টা করব। কারণ আমাদের এই সুস্থতা থাকা সুস্থ থাকার জন্যই আমাদের এই কাজটা করতে হবে। কোভিডের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে তার থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের পথে এগিয়ে চলব। আপনাদের সকলের বছর শুভ হোক এবং এই 24 টিভি চ্যানেলে যত ম্যানেজমেন্ট থেকে শুরু করে যত মানে ম্যানেজমেন্ট স্টাফেরা আছেন তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। টিভির আরও শ্রীবৃদ্ধি হোক, আরও বেশি মানুষের কাছে পৌঁছোক এবং দৈনন্দিন আমাদের যে প্রয়োজনীয় খবরগুলি যেগুলো আমাদের জীবনকে আরও পরিচালিত করবে, সমৃদ্ধ করবে, সেই জায়গায় নিউজ 24 চ্যানেল আরও শক্তিশালী ভূমিকা পালন করব আগামী বছর, এই প্রার্থনা করব।